গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে ছেলেকে দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। বাবা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো চলো, ছেলেও আজকে গুড মর্নিং জানিয়ে দিল, তো আজকে দিনটা শুরু করা যাক। রোজকার দিনের মতো কাজ শুরু করি। এখন দুধটা যে দিয়ে গেছে সেই দুধটা ফোটাবো। তার আগে এখানে এক্সট্রা দুধ রয়ে গেছে, আজকে তো সোহম বাড়ি নেই, তো ওই জন্য এই দুধটা রয়ে গেছে, দুধটা লাগেনি, তো আগে দুধটা আলাদা করে রেখে দিলাম। ফোটাতে বসিয়ে দিই। আজকে কাবলি চলে ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে এটা বানাবো, মাংসের কিমা দিয়ে বানাবো। আজকে দারুণ লাগে খেতে মাংসের কিমা দিয়ে, তো এটা বানানোর সময় আজকে দেখাবো। তো চলো চাটা খেয়ে নিই আগে, আবার ছেলেকে স্কুলে দিতে যাব, লেট হয়ে যাবে নাহলে। আসছে, দুধটা বন্ধ করে দেবো। এদিকে আমাদের চা রেডি, টিফিনও দিয়ে দিলাম ছেলেকে, আজকে এটা দিয়েছি, আজকে কেক। ওইটা ভালো খায়, তবে আমি খুব একটা দিই না, হয়তো সপ্তাহে একদিন দিলাম, মানে এরকম সবসময় দিই না। চলো 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 তাড়াতাড়ি চলো স্কুলে, চলো চলো, এবারে এখানে দাঁড়া, আমরা স্কুলে যাই, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট। হ্যাঁ, লিফট নিচে চলে গেছে, লিফট আসুক। আজকে একটু লুচি আর ঘুগনি খাবার ইচ্ছা হচ্ছে, তাই আমি আর মা খাবো লুচি ঘুগনি, আর ছেলে তো ভাত খাবে, ভাত ডিম সেদ্ধ করলাম, ডাল আছে, তো এই জন্য দেখো আজকে অল্প চাল, ছেলের জন্য অল্প চাল নিয়েছি, এই চালটা বসিয়ে দেবো একটু পরে। তো এবারে কাবলি চোলাগুলোকে কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য, তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা, কুকারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধর জন্য, আর অল্প জল দিয়ে দিলাম। তো এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর এখানে টমেটো পেস্ট, আর এটা হচ্ছে গরম মশলা, তো এটা রেডি করে রেখে দিলাম। তো আমার এখানে কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি বাটিতে তুলে রেখে দিয়েছি, একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মাংসের কিমাটা এখানে রয়েছে, এটা আমি বানিয়ে নিয়েছি, কিমাটা বোনলেস ছিল, ওখান থেকে আমি কিমা বানিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দেখো গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম তেলটার মধ্যে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা হোক। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, তাই ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা একটু কমই দেখতে পাচ্ছ, আসলে ছেলেকে একটু দেবো তো, এই জন্য লঙ্কা বাটাটা একটু কমিয়ে দিলাম। ছেলে খাবে হয়তো একটুখানি, কিন্তু কি করব বলো, ওই একটুখানি খাওয়ার জন্যই তো আমাকে লঙ্কাটা কম দিতে হবে, তাই সব কিছু রান্নাতে আমি লঙ্কাটা একটু কম দিই যাতে ছেলে খেতে পারে। তো এই জন্য দেখো যে যতটা লঙ্কা দেখেছিলাম তার থেকে একটু কমিয়ে দিলাম, কারণ হঠাৎ মনে পড়লো যে ছেলে খাবে। তো দেখো আদা, রসুন, লঙ্কা বাটা, পেঁয়াজ এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্টটা। টমেটো পেস্টটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকাটা তুলে দেখলাম যে টমেটোটা ভালো নরম হয়ে গেছে, মানে একদম ভালো সেদ্ধ হয়ে গেছে, তাই ওর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
তারপর মাংসের কিমাটাও দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে একটু নুনও দিলাম। আর মাংসের কিমাগুলো দেখো এরকম লেগে লেগেছিলো, ওগুলো খুন্তি দিয়ে ভালো করে একটু টুকে টুকে ভেঙে ভেঙে দিলাম। তারপরে এর মধ্যে কাবলি ছোলাগুলো মিশিয়ে দিলাম, কাবলি ছোলাগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে একদম মিশিয়ে দিলাম। ঢাকাটা তুলে দেখলাম যে একদম মশলাটা ভালো করে কষে গেছে, কাবলি ছোলার সাথেও একদম মিশে গেছে মশলাটা। তো আমি তারপর ওর মধ্যে জল দিয়ে দিলাম, যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী সে জল দিয়ে দেবে। তারপর দেখো ঝোলটা একদম ফুটে গেছে, তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো চলো ঘুগনি আমার রেডি, মানে কাবলি ছোলা আমার রেডি হয়ে গেছে। তো চলো তোমরা দেখে নাও যে এটার ফাইনাল লুক কেমন হয়েছে। তো স্মেলটা তো দারুণ বেরিয়েছে, তো খেতে ভালো হয়েছে, টেস্ট করে একটু দেখেছি ভালোই হয়েছে, নুন টুন সব একদম ঠিক আছে। তো দেখে জানিও যেটা কেমন লাগছে দেখতে। এই যে রেডি আমার কাবলি ছোলা বলো, ঘুগনি বলো, যাই বলো। এবার আমাদের লুচি ভাজা হচ্ছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, মা খাইয়ে দিয়েছে, তারপরে আমরা গরম গরম লুচি ভেজে খেয়ে নেব। তো লুচিটা মাই বেলছে, মাই কুক কড়াইতে দিচ্ছে, আমি জাস্ট খালি ভাজছি, কারণ মা বেশ লুচি পরোটাটা ভালো করে এবং খুব সফট হয়, তো আমার সেটা হয় না, তাই মাই লুচিটা মেখেছে, মানে আটাটা মেখেছে। অ্যাকচুয়ালি আমরা আটার লুচি খাই, আমরা ময়দাটা খুব একটা খাই না, তো আমরা পুরোটাই আটার লুচি আমাদের বেশি ভালো লাগে। লাঞ্চ রেডি হয়ে গেছে, এই যে ঘুগনি, লুচি, পেঁয়াজ, একটা দারুণ লাঞ্চ আজকে। তো খেতে খেতে আমরা একটা সিরিয়াল দেখছিলাম মোবাইলে, আসলে টিভিতে G5টা চালায় কিন্তু ছেলে তো দেখতে দেয় না, ছেলে তো ইউটিউব দেখে টিভি চালালে, এই জন্য টিভিতে আর G5 চালানো হয় না, দেখাও হয় না, তাই ওই ফোনেতেই দেখি, G5 চালিয়ে ফোনেতেই সিরিয়াল দেখি। তারপর সন্ধেবেলা গেলাম বাজার করতে, তো কী কী বাজার করলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, আজকে বেশি কিছু বাজার করিনি, তো দেখতে থাকো। ওই টুকটাক ছেলের মুসুম্বি, ক্যাপসিকাম, কড়াইশুঁটি এগুলোই কিনেছি। দেখো কী কী বাজার করে এনেছি, শ্রিয়ানের জন্য কিনেছি মুসুম্বি, শসা, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, এটা হচ্ছে ওলকপি, পেঁয়াজ, টমেটো, আর এই যেখানে আলু, ব্যাস এই বাজার করে নিয়ে আসলাম। তো বাজার থেকে যে কড়াইশুঁটিগুলো নিয়ে এসেছিলাম সেই কড়াইশুঁটিগুলো আমি ছাড়াতে বসেছিলাম, তো দেখো কি সুন্দর আমার সাথে ও কড়াইশুঁটি ছাড়াতে বসেছে, বেশ আমি ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটা তুলে রাখি, যে কি সুন্দর বসে বসে আমার সাথে কড়াইশুঁটি ছাড়ছে, হয়তো ছাড়াতে একটু টাইম লাগছে, একটা ছাড়াতেই অনেকক্ষণ টাইম লাগছে, কিন্তু ঠিক আস্তে আস্তে একটা 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 করে কড়াইশুঁটি ছাড়াচ্ছে, কড়াইশুঁটিটাকে ভেঙে ওখান থেকে একটা 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 করে কড়াইশুঁটি বার করছে, বেশ মজা লাগছিল দেখতে। দেখো কি সুন্দর একটা একটা করে ছাড়াচ্ছে, আবার আমি ভিডিও করছি বলে আমাকে বলছে তুমি কড়াইশুঁটা করো না, আমি বললাম হ্যাঁ আমি করবো, তো আমি তোমাকে একটুখানি ভিডিওটা তুলে নিই, আমি সবাইকে দেখাবো না, তো ওই জন্য আবার কড়াইশুঁটি বাজতে শুরু করে দিয়েছে, বেশ মজা লাগে। আবার পায়ের তলায় ঢুকে গেছে, ওটাকে আগে বার করবে তারপরে ছাড়াবে, আবার বেশ মজার। তো ছেলের ডিনার কমপ্লিট, ছেলে বসে একটুখানি মোবাইল দেখছে, ততক্ষণে আমরা খেয়ে নিই একটু তাড়াতাড়ি, মানে দুপুর অবধি আমাদের মেনলি কাজটা থাকে, তো দুপুরের পরে যাওয়ার পরে শুই, তারপরে আর অত বেশি কাজ থাকে না, তো আর কি দেখাবো তখন, ওই সন্ধ্যাবেলায় চা খাওয়া এইসব। তো তাও আজকে একটু বাজার গেছিলাম, একটু সবজি কিনে নিয়ে এসেছিলাম, তো দেখালামই, আর সেরকম কিছু করিনি কারণ গলাটাও ব্যথা করছিল, ভালো লাগছিল না আর বেশি কথা বলতে, এখনও গলাটা ব্যথা, আর একটু সর্দি সর্দি ভাব আছে, এখানে ঠান্ডা নেই কিন্তু, যে ঠান্ডার জন্য যে লেগেছে তা নয়, ঠান্ডা কিন্তু এখানে নেই, এখানে এখন গরমই প্রায়, গরম মানে নর্মাল ওয়েদার এখানে, কিন্তু তাও কী করে ঠান্ডা লেগে গেল জানি না। তো এই জন্য আজকে আর ভিডিওটা আর বেশি বড়ও করতে পারিনি, ভিডিওটা ছোটই হয়েছে, তো তোমরা একটু দেখে নিও, দেখে জানিও কেমন হয়েছে। তো চলো আমাদের তো ডিনার হয়ে গেছে অনেকক্ষণই, এখন 10:30 বাজে, আমাদের ডিনার 10টার আগেই হয়ে গেছে, ওই একটু বসে ছেলেকেও একটু ওষুধ টষুধ দিলাম, একটু গল্প করলাম, তো করে টরে এবার ঘুমিয়ে পড়বো, মানে শুয়ে পড়বো, শুয়ে একটু মোবাইল দেখবো,
দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, গুড নাইট, সবাই ভালো থেকো, আবার কালকে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, নতুন সকাল নিয়ে। তো চলো বাই। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, থ্যাংক ইউ।